আজকের এই ভিডিওতে আমি পোস্ট অফিসের এনএসসি অর্থাৎ ন্যাশনাল সেভিং সার্টিফিকেট নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি কেন এই ভিডিও বানানো। আপনারা সবাই নিশ্চয়ই টিভির পর্দায় দেখতেই পাচ্ছেন রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে সাংঘাতিক লড়াই লেগেছে, তার ফলে শেয়ার মার্কেট কতটা পরিমাণ পড়ে গেছে। কেবলমাত্র ভারতের নয়, বিদেশের অন্যান্য শেয়ার বাজারও অনেকটাই পড়ে গেছে। অর্থাৎ যদি আপনি এই শেয়ারে ইনভেস্ট করে রাখতেন তাহলে আপনার টাকা অনেকাংশেই আপনি দেখতেন কমে গেছে। বাট এটা শর্ট টাইমে, লং টাইমে যথেষ্ট ভালো ইন্টারেস্ট দেয়, আমরা সবাই এটা জানি। কিন্তু অনেক রয়েছেন মানুষ যারা এই রিস্ক নিতে পছন্দ করেন না, তাই তাদের জন্য আজকের এই ভিডিওটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে পারে। কারণ সেই কিংবা ন্যাশনাল সেভিং সার্টিফিকেট আপনাকে 6.8% ইন্টারেস্ট প্রদান করছে এবং এটি একটি লো রিস্ক, অর্থাৎ আপনার টাকা যথেষ্ট সেফ থাকে এবং আপনি এখান থেকে ভালো ম্যাচুরিটি অ্যামাউন্টও লাভ করেন। তো নমস্কার, আমি রাজা আর আপনারা দেখছেন সঞ্চয়ের প্রথম ধাপ। তো চলুন শুরু করা যাক। এনএসসি বা ন্যাশনাল সেভিং সার্টিফিকেট ভারত সরকার 1989 সালে সমস্ত সাধারণ মানুষদের জন্য মার্কেটে নিয়ে আসে। প্রথম অবস্থায় এই এনএসসি অর্থাৎ ন্যাশনাল সেভিং সার্টিফিকেটে আপনাকে যারা এই এনএসসি নিতেন তাদেরকে এক প্রকার সার্টিফিকেট প্রদান করা হতো। কিন্তু বর্তমান দিনে এই এনএসসি নিলে আপনাকে সার্টিফিকেট নয়, পাসবুক প্রদান করা হয়। এবার আমরা জানবো এই এনএসসি বা ন্যাশনাল সেভিং সার্টিফিকেটে কারা ইনভেস্ট করতে পারেন, হু ক্যান ওপেন দিস অ্যাকাউন্ট। এই এনএসসি বা ন্যাশনাল সেভিং সার্টিফিকেট ভারতের যে কোনো নাগরিক চাইলে ওপেন করতে পারেন ভারতের যে কোনো পোস্ট অফিসে গিয়ে। তবে আপনি চাইলে আপনার কোনো মাইনর চাইল্ড অর্থাৎ যাদের বয়স 10 বছরের কম তাদের নামেও আপনি এই এনএসসি বা ন্যাশনাল সার্টিফিকেট নিতে পারেন। তবে মাইনর চাইল্ডের ক্ষেত্রে গার্ডিয়ানস দিয়ে তার এই অ্যাকাউন্ট পরিচালনার দায়িত্ব নিতে হয়। এবার জানবো ইন্টারেস্ট রেট সম্বন্ধে। বর্তমানে এটি 6.8% ইন্টারেস্ট প্রদান করছে, যেটি যথেষ্ট ভালো। তবে এই ইন্টারেস্ট রেট কোনো ফিক্সড থাকে না, প্রতি 3 মাস অন্তর অন্তর এই ইন্টারেস্ট রেট চেঞ্জ হয়। তবে হ্যাঁ, আপনি যেই ইন্টারেস্টের সময় বা আপনি যেই ইন্টারেস্টে আপনার এনএসসি বা ন্যাশনাল সেভিং সার্টিফিকেট নিচ্ছেন ঠিক ওই ইন্টারেস্টই আপনার নেক্সট 5 বছরের জন্য লক হয়ে যায়। অর্থাৎ আপনি আপনার ন্যাশনাল সেভিং সার্টিফিকেটে বর্তমানে যা রেট চলছে, ধরুন ভবিষ্যতে রেট বাড়লো কিংবা কমলো, তার এফেক্ট আপনার ইন্টারেস্টের উপর কোনোভাবেই পড়বে না। এবং এর যেটা ভালো দিক তা হলো আপনি এখানে কম্পাউন্ডিং এফেক্টেরও সুবিধা লাভ করেন। এবার আমরা জানবো এই ম্যাচুরিটি টাইম সম্বন্ধে। এই এনএসসি বা ন্যাশনাল সেভিং সার্টিফিকেট প্রথম অবস্থাতেই 2 ধরনের থাকতো, একটি ছিল 5 বছরের আর একটি ছিল 10 বছরের। আর বর্তমানে এটি কেবলমাত্র একটি ম্যাচুরিটি পিরিয়ডের উপরই পাওয়া যায়, তা হলো 5 বছর। এনএসসি অর্থাৎ ন্যাশনাল সেভিং সার্টিফিকেটের ম্যাচুরিটি পিরিয়ড হলো 5 বছর। এবার আমরা জানবো মিনিমাম এবং ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট সম্বন্ধে, অর্থাৎ এখানে আপনি সবচেয়ে কম কত টাকা এবং সবচেয়ে বেশি কত টাকা ইনভেস্ট করতে পারেন। এখানে আপনি সবচেয়ে কম কেবলমাত্র 100 টাকা দিয়ে ভারতের যে কোনো পোস্ট অফিসে গিয়ে এই এনএসসি সার্টিফিকেট নিতে পারেন। এবং ম্যাক্সিমামের ক্ষেত্রে নো লিমিট, অর্থাৎ কোনো লিমিট নেই, আপনি যত খুশি এখানে ডিপোজিট করতে পারেন। এখানে আপনি যা ইনভেস্ট করেন এখানে আপনাকে ট্যাক্সের হাত থেকেও ছাড় দেওয়া হয়। আপনি 18C ধারায় ক্লেম করে 1.5 লক্ষ টাকা অবধি ট্যাক্সের হাত থেকে ছাড় পেতে পারেন। এবার আমরা জানবো উইথড্রল প্রসেস সম্বন্ধে। এর ম্যাচুরিটি যেহেতু 5 ইয়ার্স অর্থাৎ 5 বছর, তাই আপনি 5 বছর পরেই আপনার টাকা উইথড্রল করতে পারবেন। অর্থাৎ আপনি যখন থেকে এই অ্যাকাউন্ট ওপেন করছেন আপনার এই টাকা 5 বছরের জন্য লক হয়ে যায়, আপনি চাইলে তার আগে উইথড্রল করতে পারেন না। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে প্রি ম্যাচুর ক্লোজারের সুবিধা দেওয়া হয়েছে। যেমন ধরুন করে যদি সাবস্ক্রাইবারের ডেথ হয়ে যায় সেক্ষেত্রে এই অ্যাকাউন্ট বন্ধ করে আপনার টাকা আপনাকে রিটার্ন দেওয়া হবে। এবং এছাড়াও যদি আপনার কোনো সাংঘাতিক কোনো অসুখ দেখা দেয় এবং তার মেডিকেল পারপাসে আপনি এই অ্যাকাউন্ট বন্ধ করতে পারেন। আদারওয়াইজ জেনারেলি বা সাধারণভাবে আপনি এই অ্যাকাউন্ট 5 বছরের আগে বন্ধ করতে পারবেন না। এছাড়াও এর একটি ভালো সুবিধা হলো নমিনির ফ্যাসিলিটি। এই এনএসসি বা ন্যাশনাল সেভিং সার্টিফিকেটে আপনি নমিনির নাম অ্যাড করতে পারেন এবং আপনার অবর্তমানে সমস্ত টাকা নমিনির হাতে তুলে দেওয়া হয়। এবং আপনি চাইলে এখানে জয়েন্ট অ্যাকাউন্টও ওপেন করতে পারেন। ভালো দিক হলো লোন ফ্যাসিলিটি, অর্থাৎ আপনি পোস্ট অফিস থেকে এই সার্টিফিকেটের এগেনস্টে লোন পাবেন না ঠিকই, কিন্তু আপনি এই সার্টিফিকেটকে মর্টগেজ রেখে আপনি যে কোনো ব্যাংক থেকে লোন নিতে পারেন। দেখে নিন ঠিক কত টাকা ইনভেস্ট করে আমরা কত টাকা ম্যাচুরিটিতে লাভ করব। ধরুন আপনি এখানে যদি 10,000 টাকা ইনভেস্ট করেন এবং 5 বছর পরে আপনি তাহলে লাভ করবেন 13,895 টাকা। ঠিক একইভাবে আপনি যদি এখানে 1 লক্ষ টাকা ডিপোজিট করেন
তাহলে আপনি 5 বছর পরে টোটাল লাভ করবেন 1,38,949 টাকা। আর যদি আপনি একসঙ্গে 10 লক্ষ টাকা ডিপোজিট করেন তাহলে আপনি টোটাল ইন্টারেস্ট সমেত লাভ করবেন 13,89,493 টাকা। আমরা কীভাবে এই এনএসসি বা ন্যাশনাল সেভিং সার্টিফিকেট অ্যাকাউন্ট ওপেন করব, তো তার জন্য আপনাদের ভারতের যে কোনো পোস্ট অফিসে যেতে হবে এবং সেখানে গিয়ে পোস্টমাস্টারের সঙ্গে কথা বলে এনএসসি সার্টিফিকেট ফর্ম ফিল আপ করতে হবে। আর তার জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো প্রয়োজন তা হলো আপনার পাসপোর্ট সাইজ 2 কপি ফটো এবং আইডেন্টি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ। বাস এই কিছু ডকুমেন্টস হলেই আপনি খুব সহজে এনএসসি কিংবা ন্যাশনাল সেভিং সার্টিফিকেট অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এবং আপনি লো রিস্ক এবং দারুণ রিটার্নের সুবিধা লাভ করতে পারবেন। তো আশা রাখবো এই ইনফরমেটিভ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সেই ভিডিওটাকে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন। তো আজকের মতো বিদায়, দেখা হবে পরের ভিডিওতে। চাই।